এই পাঁচটি আমল যদি করতে পারেন লাইলাতুল কদর কখনো মিস হবে না। যে লাইলাতুল কদরের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার দলিল হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা এবং আয়াত নাজিল করেছেন, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাসের সমান যে বিষয়টা কিন্তু এরকম নয়, হাজার মাসের চাইতেও উত্তম। অনেকের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যে ইস আমার কপালে যদি লাইলাতুল কদর থাকতো, এজন্য আমরা হয়তো সাতাইশে রাত্রিতে আমরা অনেকে জাকজমকভাবে হয়তো আড়ম্বরভাবে এভাবে এবাদাতে মগ্ন থাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকের পাঁচ বেজোর রাত্রিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। জন্য কোন রাত্রিতে লাইলাতুল কদর এটা আমরা স্পেসিফিকলি বলতে পারবো না, কিন্তু কেউ যদি এই পাঁচটি আমল করতে পারে অবশ্যই আল্লাহ তাআলা তার কপালে লাইলাতুল কদর দান করবে। কিভাবে? আপনি এখন থেকে আপনি লিস্ট করে নেবেন, আপনি কমিটমেন্ট নেবেন, আপনি এরাদা করবেন যে আপনি লাইলাতুল কদর অর্থাৎ রমাদানের শেষ দশকে আপনি প্রত্যেক দিন যে বেজর রাত্রিতে আসে, অন্তত পক্ষে এই বেজর রাত্রিগুলোতে আপনি পাঁচটি আমল যদি করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আপনার কপালে লাইলাতুল কদর নসিব করবেন। মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে নফল নামাজ পড়বে, নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। এজন্য আপনি পাঁচ বেজর রাত্রিতে আপনি এক নাম্বার যে আমলটা করবেন, আপনি অল্প হলেও আপনি দান সাদাকা করবেন, অন্তত পক্ষে দশ টাকা হলে আপনি দান সাদাকা করেন। আর ওই রাত্রিটা যদি লাইলাতুল কদরের রাত্রি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে চৌরাশি বৎসর অর্থাৎ হাজার মাসের চাইতে উত্তম বলা হয়েছে, কোরআন আল কারিমে বলা হয়েছে। তাইলে আপনি যদি নফল দান সাদাকা করেন, তাহলে ওই দানটাকে আল্লাহ তাআলা আপনার প্রায় চৌরাশি বৎসর নফল দান করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামে অটোমেটিক্যালি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু আপনি নয়, আপনি করেন, আপনার ফ্যামিলি মেম্বারকেও বলেন, অন্তত পক্ষে একটা সাদাকা বক্স তৈরি করেন। এই সাদাকা বক্সে বেজোর রাত্রিগুলো আছে, এই রাত্রিগুলোতে আপনার পরিবারের সদস্যরা কি করবে, এই সাদাকা বক্সে তারা দশ টাকা কিংবা বিশ টাকা হলেও তারা লাইলাতুল কদরের রাত্রির এই মর্যাদার রাত্রি, এই সর্বশ্রেষ্ঠ রাত্রিতে তারা নিয়ত করে দান করবে। আর ওই রাত্রিটা যদি কদরের রাত্রি হয়ে যায়, তাহলে চৌরাশি বৎসর ইবাদত করার দান করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। দুই নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে একটু হলেও কোরআন তেলাওয়াত করবেন। আর ওই রাত্রিটা যদি লাইলাতুল কদরের রাত্রি হয়ে যায়, তাহলে এই কোরআন তেলাওয়াত চৌরাশি বৎসর কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। তিন নাম্বার হচ্ছে আপনি কি করবেন, নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। যে নফল নামাজের বেশি সওয়াব বাড়ার সওয়াবের হিসাব অর্থাৎ সওয়াবের গুরুত্ব আর মর্যাদা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে, নফল নামাজ, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। আর ওই রাত্রিটা যদি লাইলাতুল কদরের রাত্রি হয়ে যায়, তাহলে চৌরাশি বৎসর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। চার নাম্বার যে আমলটা করবো আমরা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়বো। আর এটা যদি লাইলাতুল কদরের রাত্রি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় চৌরাশি বৎসর রাসূলের উপর দরুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। পাঁচ নাম্বার যে আমলটা করবো সেটা হচ্ছে আমরা লাইলাতুল কদরের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। আর যদি ওই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হয়ে যায়, তাহলে চৌরাশি বৎসর দোয়া পড়ার ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। দোয়াটা একেবারে সহজ, আমরা হয়তো অনেকেই পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা বেশি বেশি করে পড়ে। এজন্য কোনো ব্যক্তি যদি এই পাঁচটি আমল সে করতে পারে রমাদানের শেষ দশকে, ইনশাআল্লাহ আজিজ এই পাঁচ আমলের বরকতে আল্লাহ তাআলা তার কপালে অবশ্যই লাইলাতুল কদর দান করবে। কারণ এই পাঁচটি আমল আপনি করছেন পাঁচ বেজোর রাত্রিতে, আমলগুলো দেখতে ছোট্ট হলেও কিন্তু এর ফজিলত আর মর্যাদা অনেক বেশি, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এক নাম্বার, আপনি দান সাদাকা করবেন। যদি লাইলাতুল কদরের রাত্রি হয়, তাহলে চৌরাশি বৎসর দান করার সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। দুই নাম্বার, আপনি নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। যদি লাইলাতুল কদরের রাত্রি হয়, তাহলে চৌরাশি বৎসর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। তিন নাম্বার, একটু হলেও অল্প অল্প করে হলেও কোরআন তেলাওয়াত করবেন। আর যদি ওই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হয়, তাহলে চৌরাশি বৎসর কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে।
চার নাম্বার হচ্ছে আপনি রাসুলের প্রতি দরুদ পড়বেন। যদি ওই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হয় তাহলে 84 বছর রাসুলের প্রতি দরুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। সর্বশেষ আপনি যে আমলটা করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি।